ওই বাসার বস্তাটা পাক না পাক আমি বলতে পারবো না আপনার এত সুন্দর মোবারক চেহারার উপরে এই বস্তাটা মাথায় তুলি দিতে পারে না বিশ্ব রসুল বলে মা গো তোমার দুই দুইজন চোখ কানতে কানতে মা তোমার শরীরটা দুর্বল হয়েছে মা এই বস্তার গাঁঠড়িটা মাথায় তুলতে পারবি না রে মা আমার মাথায় তুলিয়া দাও তুমি আগে চলো বাসার বাড়ি মা আমি তোর পিছনে পিছনে যেতেছি বাসা যা বলবে মা আমি জবাব দেব তোর গায়ে যদি চাবুক মারে মা তোর পরিবর্তে মা আমি চাবুক নিয়ে নেব যদি বাসার বাড়ির সামনে যাইয়া মহিলাটা দাসীটা বাসার ঘরে দরজাটা ঠুক মারলেন মহারাজ আমি তোমার দাস সেই বান্দা যাকে পরীক্ষা করতে দিচ্ছেন আমি আসলাম তোমাকে যদিও মাফ করে দিতাম আর মাফ করবো না কেন তুমি এতটাই একটা অপরিচিত পুরুষকে সঙ্গে নিয়ে আমার আজ দরকারে আছে আমি আর তোকে রেহাই দেবো না তুমি আমি চাদর নিয়ে আসতেছি আমার রসুল বলছে না ও মহা রসুল বাসের পরিবর্তে যতটা যাবো বলবে আমার গায়ে মারবে আমি তোমাকে পিটি আগে দেব দাসীর গায়ে মারলে আমি সহ্য করতে পারবো না মহারাজ এই দাসীর গায়ে সাবুক মারলে দাসী যদি কষ্ট পায় আমি বড় কষ্ট পাব আমি এই দাসীর গায়ে একটা সাবুক মারতে দেব না মহারাজ তোমার যত চাবুক মারিছে আমার বাধা নাই দাসীর পরিবর্তে যত চাবুক মারবেন আমার গায়ে মারিয়ে দেন আমি কোনদিন তোমাকে না কথা বলো না দয়ার নবী প্রেমের সবই আমার নবী বলে মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না ততক্ষণ পর্যন্ত
নিজের ছেলে সন্তান পিতা মাতঙ্গ মানুষ হতে গি আমার ভালোবাসা নবীর ভালোবাসা মুতা ভিতরে থাকবে না কতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না আজকে মুসলমানের খাতা নাম পেয়ে আজকে নবীর সুন্নতের ভালাই নাই মুসলমানের খাতা নাম পেয়ে আজকে মুসলমান মক্কা হুজুর দোয়া করেন খালি এক নম্বর দেন আজকে ত্রেশ পান নাম আমার মা বলে না আমার আম্মা শুনে রাখো ও কাদম্বরী মা বলে না রসুল কি বললো মা তোমার স্বামী যখন বাড়িতে আসবে মা তোমার স্বামীর মুখের দিকে তাকিয়া আমার রসুল বলওয়া যাও দুহা আনাহারা দিন যাও দুহা মানে হলো স্বামী ইংলিশে বলে হাজবেন্ড মানে হলো স্বামী আরবিতে বলে যাও দুহা মানে হলো স্বামী আমার নবী বলে যাও দুহা আনহা আনহা মানে তার উপরে রাদিন মানে খুশি হওয়া আল্লাহ রসুল বলো তার স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়ে যায় নবী বললো বাখালাতির জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি যদি যাইতে চান না তোমার স্বামী যখন বাড়ি দিকে আসবে স্বামী মুখের দিকে একবার তাকায়া তাকায়া মুসকি হাসি যদি দেয়ার তোমার স্বামী যদি খুশি হয়ে যায় মা গো তোমার স্বামী যদি রাজি করাইতে পারো মা তুই নারী হবি জান্নাতি বাবা বর্তমান যুগে নারী স্বামীকে খুশি করাইতে পারে তোমার কাটন বাড়িতে তো আছে রে বাবা আমার আসামে আছে বা যে স্বামী বাড়ি দাঁড়ে বা মাগুর মাছ কত গুদগুদা পালে স্বামীকে কিলবে চায় যেরকম ঠিক না মিঠি কি পাওয়া রে বা আসামের মহিলাদের বাপরে বাপ ভয়ের চোখে স্বামীরা বাড়ি যাবার চায় না যেরকম ঠিক না মিঠি নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতি খাদিজাতুল কুবরা মারে নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা মা নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা সিদ্দিকা মাযা মা গো নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে মা জয়নব রাদিয়াল্লাহু তাআলা নবীজির পঞ্চম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির ছয় নম্বর বিবি ছিল মা হযরত উম্মা সালমা নবীজির আট নম্বর বিবি ছিল মা হযরতে উম্মা হাবিবা নবীজির নয় নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া নবীজির দশ নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা নবীজির এগারো নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া সাম্বারের মা ভালো করে শুনে নাও জলপাই করে দিলাম মা ভালো করে শুনে নাও নবীর এক ত্যাগে এগারো জন স্ত্রী মা জীবনে চলে গেছে কোন স্ত্রী নবীর মনে দুঃখ দেয় না ভাবছেন আমার শোনা স্যার অন্ত বর্তমান যুগে নারীরা স্বামীর মনে দুঃখ দেয় কিনা যেরকম দেয় কিনা আল্লাহ মা শুনি রাখো আম্মা তুমি শুনি রাখো তোমার স্বামীকে তুমি চিনলি না বিশ্ব রসুল বলছে ফাতেমা আলী যখন বাড়ি আসবে আলী যখন তোর দিকে খুশি হয়ে যাবে মা আমি রসুল খুশি হয়ে যাবো যেরকম সুবহানাল্লাহ মা বিশ্ব নবী হঠাৎ করে খবর পেয়ে গেলেন ফাতেমা আসি আব্বাকে বলো আব্বা আমি তোমার জামাইকে গালি পারিনি আব্বা একটু অন্য কথা বলি নাই তোমার জামাই বাড়িতে গিয়ে চলে গেছে আব্বা কোন বা দোষ পাইল আব্বা তোর জামাই বাড়িতে নাই নবী বলল আম্মা গো ফাতেমা তুমি বাড়িতে যাও আমি আমার জামুক হজরত আলী যেখানে আসে না কেন আমি রসুল মা খুশি আনো ফাতেমা নিজেই যাও পাখে বলো আব্বা তো জামাতা আমি কেউ জামে কিছু কই নাই কিন্তু আমার কোনো গাড়িও পারে নাই কিন্তু রাগ করি বাড়ি থেকে বেরিয়ে গেছি বলছে মা তুমি বাড়ি যাও আমি আলীকে খুঁজে বাড়ি করলাম কেভাবে আসলে নবীজি আস্তে আস্তে দিলেন খবর নিতে
خالی ماتی تے مجیتر باندار تشویس نبی ڈاکلا لی رے کیرے آلی تمہیں خالی شویے چال فاتے ماما بیٹی بھائیتے پار رے آلی آمی نبی جی سننے والا لا فاتے ماما جو دی دوشی ہائے آلی رے آمی لیائی بھی سر کر رے آلی چال باری دیگے چال حضرت علی نبی دگر ساتے تکھوناتے نبی پیسنے داشن کن لین فاطمہ دورت لگی دیکھے آمار ابباما شامی کے نیے آستے چرے فاطمہ رمان کو تو خوشی نبی بلتے فاطمہ دانا ایک پاہ دیشنا رے بیما ایک پاہ گشنا ما ای مہود دیر مدے مہود کالے مدے علی جو کم تم آکے بولی ما چولے گے سے جو دی ما मित्तु है के तो आमिर रसूल को दीदान सम्मा ओ मारे आमिर जल्ले माँ आमिर रसूल ला तोर फाँसे माँ जाना कर आमिर शरीफ है तम्मा वाला अल्लाह अच्छा बोलो कोटी अबू जान क्या तल क्या हसन ताली पागला बाबर इससे लस सब कैसे इसको हाँ कैसे आपका रुझ लग से कोई नहीं की कल है आपका रुझान कोई से शामी बारिया चले मुकिल दिगर ताके आपका मुस्की हंसी जो वाला के बुजुर्ग दिशों की भाई से बेशक मेरे ना हमें दही ना क्या हमें दिसी तो बारिया शिया बुजुर्ग दुआ कोली दिलाशे हाथ दरी मलाकत कोल्ला दुई जने एक का मुख्य मुख्य हंसी दिलाम बुजुर्ग पता हाजिर पता कारे जरूर कम सोहन वाला सुभानअल्लाह जबकुन आमी तो बार भाई से बेशक हाथ दरी मलाकत कोल्ला मने है पंथर बोशनी मने किने वधान तो फिर चले गए जरूर कम सोहन वाला सुभानअल्लाह तू ताले तुम की बोली को है तू दिले भाई दुआ करा बोल आशी मिस तो लाइफ में आम साइट तो लाइफ में तेरे पता वक्त नहीं करना तीन मास नहीं पता ना पाँच मास तक ही माफी क्या ना पता ना करना पर आमर मातो कम मस्तम सिर्फ मैं जब एक ब्रिज़िला आमर माँग दिया आमर बाबा यातु भाई कुछ चल माता माता मोर बाबा बारी ही मादोदी भालो है मैं भालो हूँ मैं जोदी भालो है रे माँ भालो होए मादोदी भालो है मैं भालो हूँ मैं जोदी भालो है रे माँ भालो होए मास्टर जोदी भालो है सातरो भालो होए सातरो जोदी भालो है रे मास्टर इति जो दी भालो होए थारमा भालो होए थारमा जो दी भालो होए ने इति भालो होए एमोनो जातेर कोसुआसे अल्पो हो जाले शिद्रो होए एमोनो जातेर में आसे अल्पो को पाए भुजिया पाए एमोनो जातेर कोसुआसे अल्पो हो जाले शिद्रे ना एमोनो जातेर कौन ठीक ना भी थी आप अकस्त हाँ जरूर कौन हाँ आप वास्कुली बारी के सिला बरोबर ला हाउली थी ड्राइवर गाड़ी चले गए था सारा गाड़ी नहीं था एक किलोमीटर आगे ड्राइवर बारी बाकी तो कामिस चले जाए बारी बारी पहले दिखे गाड़ी चौक हो ये बारी बुक सलाम दिला ये तिया सास के अम्मा हमारे तो पोषण क अमाक है आंधुरा बा आंसर या बा साबे वो खावे नहीं वो इलेक्ट्रॉन से याद हो रहा है क्यों हुजूर कबर बाजने वो तो साथ खावे बारी थकी पीले सुबह अमाक हुजूर हुजूर को ना स्कूले तो ही हिंदू मीगुलो अमाक हुजूर को एक ता सौ बहुत सार को ना सौ का ही हुजूर को सब जनाना, सब जगह बुजुर्ग आ जाए, सब जगह विश्वास आ जाए, सब जगह भला से आ जाए, सब जगह मुक्ति से आ जाए, सब जगह प्रधान से आ जाए, सब जगह मास्टर से आ जाए, सब जगह नेता से आ जाए, सब जगह हबीस से आ जाए, सब जगह मुंशी से आ जाए, बीबी का सब हुआ बोलो कोटि इंजरी पंटी ना बिठा, चिंदी बल्ले चिकना बिठा पिशाच ग्राम में लोग ना जाने तो बारी अली हाल पड़ी जाने जरा कंट्री में भी अब्बा वा सुना तला दुख पावे ना ओ बंदूरे बंदूरा
বিশ্বনবী বাদশাকে বলে মহারাজ দাসীর গায়ে চাবুক পড়তে দেব না দাস ওই দাসীর কথা নবীজি বারণ করলেন বিধিন বাদশা বললেন ও দয়ালু মুসাফির আমার দাসী অপরাধী দাসীকে লাঠি মারব চাবুক মারব তুমি গা আগে দাও তাহলে হ্যাঁ আমি গা আগে দেব বাদশা বলল মুসাফির রে এত রাইতে তুমি আমার বাড়িতে এসেছো দাসীকে যখন চাবুক মারিতে না দাও তুমি রেডি হয়ে যাও আমি বাদশা করে দিচ্ছি তাবু আনতেছি বাদশা চলে গেল ঘরের ভিতরে সাবু গানতে বিয়াদবি বাদশা নবীজির মাথায় গাঁঠুড়ি আঠার বস্তা নিয়ে দাঁড়ে আছে বুকে ধরে আছে ওই বাদশা ছিল তৌরিতের মহা পণ্ডিত বাদশা তৌরিত বেশি পড়ত ওই তৌরিতের লাস্টে পাথার মধ্যে লেখা ছিল হায় রে একদিন আমার বাড়িতে একটা মানুষ আসবে তার কোন রাগ থাকবে না তার কোন অহংকার থাকবে না ওই মানুষটা হবে আকিরি জামানার নবী আকিরি জামানার পয়গম্বর তার নাম হবে মোহাম্মদ রসুল্লাহ তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মার নাম হবে আমেলা বসলরে মরে পাবিল রে আমি মানুষ দেখে এত কথা করাব আমি বললাম মানুষটা নরম সুরি কথা বলে আমার মনে এতে বোধা কিরি জামনার নবী মোহাম্মদ রসুল মানুষকে বলে ভাই তো আর ঘুমিয়ে থাকেন না রে ভাই আর বিছানায় থাকবে না কেন আমার বাড়িতে আখিরি জামানার নবী রহমতুল্লিল আসিয়েছে আমরা তার কাছে দেয়া কলেমা পড়ি মুসলমান হয়ে যাও বাদশা গ্রামের মানুষ দুদাকে দেখে দেখি আমি বাড়ির ভিতরে ঢুকিয়া দরজাটা খুলি দিয়ে রসুল্লাহ দুই পাও জড়া করে ধরল চিনতে পারি নাই গো আমি তৌরিদের মা পণ্ডিত আমি বাদশা তোমার নামটা আমি তৌরিতে লাশ পাতায় পেয়েছি গো হুজুর সত্যি করে বলবেন তোমার আব্বার নাম কি আব্দুল্লাহ তোমার মার নাম কি আমেনা তোমার নাম কি মুহাম্মদ রসুল আবার নবী বলে আমার নাম মুহাম্মদ রসুল্লাহ আমার আব্বার নাম আব্দুল্লাহ আমার মার নাম হলো আমেনা সব লোক আমি ঘুম থাকি ডাকাই আল্লাহ আমার তোর কাছে সত্তর কলেমা পড়ি আমরা মুসলমান হয়ে যাবো নবী বললাহ মুহাম্মদ মুসলমানের খাতায় নাম পাচ্ছি যুবক ভাই আজকে তোমাদের হাতে পায়ে বলি দেয় যখন আজান মসজিদ হবে সেই জায়গায় নামাজ পড়ি দেবো রাজি আছেন কেফে রাজি আছেন হাত তুলি দেখার মধ্যে নামাজ পড়ি দেবো টুপি নাই নাই কলেজে চলে গেছো আজান দিয়েছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ বড় মহান সঙ্গে সঙ্গে টুপি নাই নামাজটা পড়া দেখে কলেজে থেকে যায় নামাজ আদায় করে কারণ বড় অহংকর আদায় লাগে সঙ্গে যেদিন কারে কান্দে করে নিয়ে গেছে চারিজন চারি ভাই কান্দে করে নিয়ে যাও ওদিন তোমার মা তোমার আব্বা কাঁদছে রহিমুদ্দিন তুমি আমার কলিজার টুকরা ছিলি রে বা আজকে তুমি আমাকে কেন মায়া করো না কোন বার বাগানের পাশে লাগিয়েছো অদিন তোমার আব্বা ডাকতে আব্দুল সাত্তার মানুষের মায়া নাই দেখি তোমারও মায়া নাই
আমাক তুমি কোন কবরস্থানে তুমি দিয়ে এসো ওই তোমার মা তোমার আব্বাকে তবে আজ কত ঠিক করে দিছে কিন্তু তোমার মা বাবার আওয়াজ তুমি বুঝতে পারো না মানুষ যদি মানুষের মরণকালে কান্দন বুঝতো দুনিয়াতে মানুষ কোনোদিন কবর দিতে পারতো না মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বা ওই রকম কত বুড়ে বাবা নিজের ছেলে জানাজা দিয়ে কানে ধরে কোন ঠিক না বিটি আমার জায়গাতে হয়েছে বা বাবার 62 বছর বয়স গাবু ছেলে জানাজার সাড়ে বাবা বিহুজে পড়ে যায় ওই রকম কত ইলাহি আল্লাহ জাগাইতেছে মা পুরে মানুষ হঠাৎ ছেলে হার অ্যাটাক হয়ে মারা যায় ধরে কোন ঠিক না বিটি কিন্তু আজাল কখন আসবে বাবা কাল মার কাছে আগে আসবে না বাবার কাছে আগে আনবে বড় ভাইয়ের কাছে আগে আনবে না ছোট ভাইয়ের কাছে আগে আনবে বড় বোনের কাছে আগে আনবে না ছোট বোনের কাছে আগে আনবে কেউ বলতে পারবে না বিবাহ করেছে নবী বাড়ি আসিলে আয়েশা নবীর দিকে তাকিয়া তাকিয়া দেখছিলেন নবীজির হাত গুলা বোলাইছিলেন আমি বাড়ি আসলে তুমি আমার দিকে বারবার কেন তাকাও তুমি কেন আমার মুখের দিকে তাকাও আমার হাত ধরে তুমি কেন বলাও ও আপনি বাড়ি আসলে আপনার চেহারা মোবারকটা দেখলে তোমার হাত তুলে বলাইলে আমার আয়েশা কলিজাটা ঠান্ডা হয়ে যায় নাই তো কন্ত বাবা বর্তমান যুগে নারী স্বামী বাড়ি আসলে ওই না বিবিদের ফল যে ঠান্ডা হয় ঠান্ডা আমার আজকে বকবকি বেশি শুরু হয় যেরকম ঠিক না বিটি তোমার কাটাম বাড়ি নাই রে বা আমার কি আছে আমার কি আছে রে বা মহাবনে রাগ শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসিল দুনিয়ায় আশা মতে গজবে আইছিল নন্দীগ্রামে গজবে হইল হাজার হাজার মমিনে কান্দিল বিদিনের জামা মা বনে লাগ শান্তি কেন নাই রে দুনিয়ায় মদের বাজার গরম হইল মদের বাজার গরম হইল জুয়ের কোটায় মানুষ মা বনে লাগো
শ্বশুর কিনে আব্বা কয় মার কপালে পাতে না শাশুড়িকে আম্মা কয় কোন ঠিক না মিঠি যুবক বলছে মা কে আমি তো বেটা আলেম হয়েছি মা আমি এখনো তোর হক আদায় করতে পারি না পাঁচজন আমার একটা ছেলে যদি আলেম হয় ছেলেটা মার মায়া ভালো করে বলে আল্লাহ রসুল বলছে আউলাদুন সালিহুন ইয়াদুল্লাহ নেক সন্তান দ্বারা হবে যখন একবার হাত তুলি কাঁদবে আল্লাহ রসুল বলছে সে নেক সন্তানের দোয়া সরাসরি কবর বাসীর কাছে কবুল হয়ে যায় জনক সুবহান বঙ্গদন শুনে না কেন বর্তমান আধুনিক যুগের নারীর পাল্লায় পড়ি ডিজিটাল যুগের নারীর পাল্লায় পড়ি একদল যুবক যতদিন বিবাহ করে নাই অতদিন মা বাবার মায়া অন্তরে থাকে রে বিয়ে হওয়ার পরে ওই যুবকরা মাকে আব্বাকে দেখতে কেন পারে না কেন নারীকে ভিতরে এনে মেরে আপা ওই মেয়েটা যদি হাদিস জানত ওই মেয়েটা কোনোদিন শাশুড়িকে কষ্ট দিত না শ্বশুরকে কষ্ট দিত না মা তুমি কেন বোঝো না আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করো কুনতু সুম্মায় নবী গো আল্লাহর কাছে আর কোন ভালো বস্তু আছে আমল আছে নাকি নবী কোন কল আছে কি পেটুল বালে তাই না মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল ইসার হল ছোট বাচ্চা জেরুজালেম পাহাড়ের মধ্যে মার করলে মার সাথে কথা বলতেছে হাঁটি হাঁটি বেড়ায় মাকে একটা কথা বলে ইসার হল মা কে তুই মোর জন্য এত কষ্ট করলো মা কে বাবা মা মোর জন্য জেরুজালেম পাহাড়ের ভিতরে শুয়ে থাকে মা জেরুজালেমের মানুষ তোকে দেখতে পারে নাই মালা তোর পেটে আমার পাড়া করলে জেরুজালেমের মানুষ তো অসতীত্ব মনে করেছিল মা পিঠাই করি পরে মা মাথা দিয়ে রক্ত পরি গেছে মা সাদা মার্কিন কাপড় মা তোমার নাল হয়ে গেছে মা তবু তুমি আমাকে ফেলে দেও না ইসার হুল্লা বলে আজকে তোর কাছে একটা আমার আরজি মা আমি তোকে একটা কথা বলতে চাই মা মরিয়ম বলে ইসারে কি বলতে চাই বাবা বল কি বলতে চাই মা এত জীবন বল আমাকে এত কষ্ট করলি মা আজকের দিনটা মা আমি তোর জন্য একটু কষ্ট করতে চাই মরিয়ম বলো বেটা তুমি কি কষ্ট করতে চাও তুমি তো ছোট বাচ্চা আমাকে তুমি কি দিয়ে কষ্ট পূরণ করবে আপনি আদেশ করো মা জুরুদালে পাহাড় থাকে বা সারা দিন দেখি তুমি আমাকে ফল আনি খুয়াইলে রে মা আজকে আদেশ করো মা আমি আমার হাতটা দিয়ে তোর হক আদায় করে দিতে চাই মা এই জুরুজালিম বিশাল পাহাড় থেকে মা একটা ফল আনি মা তোর মুখে দিতে চাই জরকম সুবহানাল্লাহ ছেলের কত আশা আজকে যদি কোন ছেলে যদি মার জন্য কোন বস্তু নিতে চায় একদল দিদি আছে কান্ধানি দিদি তোমার মার জন্য এত দামি কাপড় লাগে চাদর লাগে না তো কত বুড়ে মানুষ ভাড়া করে চাদর কম দামি আসছে নিজের জন্য কত দিদিকে লাগা চাদর কত রঙের জুতে দেয় আর মার জন্য আনতে গেলে কম দামি এরকম ঠিক না মিঠি বাবা নারী পায় প্রকার জানেন নারী হল চার প্রকার হস্তেনি কদমনি সাংখিনী বিভাজন রসুল বলছে হাদিস সহিহ হাদিস আছে নারীকে বিয়ে করতে হলো নবী বলল নারীর গুণ দেখে চারটে গুণ দেখে বিয়ে করো এক নম্বর রসুল বলল তার ভিতরে এলেম আছে কিনা মুসলমান তো এটা দেখে না মুসলমান দেখে নগদ তো তোর বাকি কত নগদ কথা আর বাকি কত এলা মাদাউল বেটি হোক বা সুদের বেটি হোক বা ফুয়ের বেটি হোক বা টাকার বেটি হোক তাই তো পর্দা বুঝে রাস্তা দিয়ে গেলে মুসলমানের নিয়ম নীতি না যায় না একে লিপিস্টিক ফিপিস্টি আরো কত তিস্তি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ ওয়াসলি বাড়ি গেছিলাম
বাড়ি যা খালি খায়া হাতে দাঁড়াছিলাম আমার বাড়ি আনি হোম মিনিস্টার বলে একটা বুঝ গিয়া নাকি ওয়াজ করে মুখে কি বলতো চলতে তো চুল বড় হয় নাই চুল কাটতে পার না মারে চুল কাটুন কোন কান তো ঢাকুন ঢাকুন বসে দিবি ওই যে কচ্ছে বুঝ গিয়া নাকি ওয়াজ করে ঠিক আছে শাশুড়ি ছাড়ি আজকে তো শনিবার স্কুল হাফ আছে মোট ক্লাস আছে 12:10 ভাই তোমার 12:10 ক্লাস 9টা তো জানতে হয় বুঝলি কি সময় কাটে ভাই তাস তো ছাড়ি আসে যে হ্যাঁ সময় তো ঠিক দিয়ে মেলা সময় ভাই কি নিয়ে চলে যা আপনি তো মনে চলে গেল যে না তুই তো জাগম বাবা চাচা বাড়ি দেখা তো কাহা বাড়ি দেখা যে না তুই তো জানি মন্ত্র পড়ায় সকালে উঠিয়ে পানি ছিটে দাও নম নম স্বামী সরঙ্গ স্বামী অন্যত ভৌমাঙ্গরাধি হে ভগবান তুমি কাস্টমার বাড়ে দে রিজেক্ট বাড়ে দে তুমি ঠিক বাবা তো কাস্টমার আরো বাড়ে গেবা মুসলিম বড় যে স্কুল দেন টাইম কোনো শর্ট তা কাহা হবার নয় স্যার তোমার আগে চারজন বসে গেছে সামনে এগুলি কথা তো ঠিকই বাবা এলে স্যাংড়া পরে চুল কাটতে হবে চাষা বাবার এলে যে চুল লম্বা কাটে স্যাংড়া বা মাইও না বাবু চেনা যায় না মনে মনে কম কথা কেমন কেসি লাগে না ফুল লাগে না সাত দেখো তোমার চোখের বলে 5 মিনিটে সব চুল ছুট যাবে তাহলে তো ভালো কথা বাবার রেট কত রায় তোমার যত তোমার অত রেট ঠিকই আছে এই মাইক বনমতারটা মেশিন নিয়ে যা পেলাকটা নিয়ে যা আস্তে করে কারেন্ট সুইচ লাগে দিয়ে যেই খালি সুইচটি ওটি দিয়ে কারেন্ট মেশিনটা ধরে নিলে বা সুইচ দেওয়ার সাথে মেশিনটা নড়ি গেল তারপরে দিন আগে দিন ওকে সার বসে হলাম বাহির চুল না এলে কারা রাখা কোন তো বাবা এইরকম চুল আসে না নাই যদি কোন আসে না নাই মা ওই কি দিদি চুল মার্কা চুললে বাবা উপরে চুল খালি ঢলে উপরে ময়না বাকি মাইও আমার বাবা কেন ওই ছেলেটা কেন বাবা ইসলাম থেকে বিরত ওই ছেলেটা যদি ঝুমের সময় যদি মুক্ত হয়ে গেত মাদ্রাসায় গেত আল্লাহ রাসূল বলছিলেন সালাত তরিকান এল তাবিসু ফি এল মান ওই ছেলেটা যদি কিছু এলেম যদি অর্জন করত ওই ছেলেটা চুলটা কোনোদিন বড় রাখত না আমার নবী বলছিলেন মাজি নরফরা তুমি চুল রাখতে পারো বাধা নাই তিন তরিকায় তুমি চুল রাখো তুমি নারিয়া করে নাও তুমি মরিয়া করে নাও আর নালে তুমি শূন্য দাবি রেখে দাও শূন্য দাবি রাখতে পারবা মুস কাটতে হবে মুস কাটি বাবি কানে নথি পর্যন্ত রাখতে পারো কিন্তু মুসু কাটো না বাবিও কাটো না বাবা দাড়িও নমা মুসু নমা বাবা সহ নমা ওটা নবীজির শূন্য হবে না ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর বাবা ইস আল্লাহ মাথা কাম করে না বাবরে শোনার চান্দা আমার মা বলে না আম্মা না জান্নাত যাইতে চান মা মা গো হযরত ঈসা রূহুল্লাহ মার কাছে বারবার আরজি করে মা গো আপনি আদেশ দিনে সালা আমি যাইতে পারি না মা জেরুজালেমের পাহাড়ে মরিয়ম বলে ব্যথা রে তুমি এত ছোট বাচ্চা বাবা জেরুজালেমের পাহাড়ের কোন ফল তুমি হাতে পাওয়া মা তোমার কষ্ট বেড়ে বাবা বাবা তুমি কেন আমাকে ফলানি কইছিস বলছে মা আমার মনটা চাই মা আজকের জন্য মা মরিয়ম বলছে বেটা রে জেরুজালেমে কষ্ট করিস না পাহাড়ের ভিতরে যদি ফল পাইও রে বেটা আনিও আর যদি না পাও তুমি জোর করি আনিও মা ঈসা রূহুল্লাহ চলে গেলেন পাহাড়ে জেরুজালেমের দিকে জয়া পাহাড়ে গাছের দিকে তাকায় একটা ফল গাছের গোড়ায় নাই ঈসা রূহুল্লাহ ফলানা হাতে পায় বাবু মোর বাবুর জন্য কত কষ্ট করি যে মাওলা আজকে আমার হাত দিয়ে মার যদি একটা ফল কেয়া হয়
তুই পিঠাই করিস যেদিন তোর মা তোকে জন্ম দিয়েছে ধাত্রী মা দেখছে তোর মার গরু জবাই করে রক্ত শরীর থেকে বেশি বেরিয়ে গেছে তোমার মা তোমাকে আস্তে আস্তে অজ্ঞান অবস্থায় একবার যখন তোর মাথাটা বলেছে তোর মা রক্ত জবাই করে রক্ত পর্যন্ত ভুলে গেছে ওদিন তোমার মারার খেয়াল নাই আমার শরীর থেকে কত রক্ত চলে গেছে তোমার মা তোকে বুকের মধ্যে সাপে ধরিয়ে বলছে আমার আব্বু হৃদয়ী গোপন দিনেশ মা মুখে ধরে তুলে কেউ কান্দিনি পোষবে কালে কেন্দেছিল শুধু তোমার বা সেই মাটা কেন বিবির কথা শুনি মার সাথে তুই কথা বলিস না আব্বার সাথে কথা বলিস না তুমি যখন পারি তুক তোর মা তো দিকে তাকাইয়া বাবা আধুনিক যুগের নারীর বিক্রির কথা শুনে জান্নাত হারাইছ আল্লাহ বলেছে আমার ইবাদতের পরে তোর মা বাবার সঙ্গে ইসলাম তোর সাথ ব্যবহার কর জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ বলে দিচ্ছে মোর ইবাদতের পরে তোর মা বাবার সাথ আশ্রম ব্যবহার কর অন্য কথা বলে অত সহজ জান্নাত না আজকে মুসলমানের যুগ হয়ে এতদিন ছেলেটা বিয়ে করে নেই কতদিন মা ওই ছেলেকে কত আড়াল করে রাখে যাতে কোন দুষ্টুমি আমার ছেলের চরিত্র নষ্ট না করে ছোট ফোন ঠিক না তুমি বাড়ি দশ হাজার তোর মা বলবে বা কোন মেয়ে বা ফোন করিল কত মার কত তার কেন ঠিক না মিটি বা তোদের আমি ভালো বংশ মেয়ে আনি বা তুই খারাপ মেশিন ব্যবহার করিস না বা আমার বংশ নষ্ট করিস না আর সেই মাকে তুমি ধাক্কা বাইরে করে দাও তো লজ্জা থাকা দরকার তো হায়া থাকা দরকার আল্লাহ রাসূল হাদিস বলছে আল হায়া সুবত মিন আল ঈমান তার হায়া নেই সন্তান ঈমান আজকে বহু যুবক তোমাদের কাঠাম বাড়িতে নাই মা ভিক্ষে করি কাগারি মোটরে ছেলে আরামে দোকানে চার দোকানে দাবি বন্ধুক বন্ধু বান্ধব নিয়ে চা খায় আমি বলছি চাষি আম্মা তোমার ছেলে নাকি একটা ব্যবসা করে কত বাড়লে কত কষ্টে বা দুঃখ পাবা চাষি আম্মা আপনি ভিক্ষা করেন গাড়ি মধ্যে আমি চোখে দেখছিলাম গাড়ি ছুটরে হাত পায়ে ফেলছি আমি টাকা দিয়ে গেলাম চাষি আম্মা আমি তোমাকে চিনি আপনার ছেলে ব্যবসা করে হয় মা বলে দক্ষ পাই মুসলমানের মতো বেহিয়া হিন্দু জাতির মধ্যে আমি একটা গুণ দেখলাম মা যদি বলে হয় নাই হিন্দুর মধ্যে একটা পাওয়ার দিয়ে শোনাতে ধর্মের মধ্যে সেই পাওয়ারটা কোনোদিনও ফেলে দিয়ে যতদিন বুড়ে মারা বাপটা আছে আমি দেখছি আমার গ্রামে হিন্দু মানুষ বেশি কিন্তু মা বুড়ে হয়ে গুলপির হয়ে যায় কামনা দিয়ে হলো সেই মা তাকে আদর করে অন্তরে রাখি দেয় জোরে কোন ঠিক না বেঠিক না একটা
الله مابوت ما بنسى তোমার দুনিয়া থেকে আর থাকা সময় নাই তুমি তাড়াতাড়ি দেবী হয়ে যাও আমি তো জাননি দি আসিয়াছি রে মরিয়ম মরিয়ম রে আমাকে একটু সময় দে দে যার জন্য আমি এত রক্ত বন্যা ছুটলাম জুরু ولكنك تجد انك 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 تجد ان